আসসালামু আলাইকুম টেক শরীফুলের পক্ষ থেকে আমি শরীফুল আছি আপনাদের সাথে। তো আজ আমি আপনাদের দেখাবো কীভাবে প্যারালালে সুইচ ফিট করতে হয় এবং সুইচ বোর্ডে কীভাবে ফিউজ, অ্যান্টিগ্রেটার, রেগুলেটর ও সকেট ফিট করবেন সেটা আজ আপনাদেরকে আমি দেখাবো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো সুইচ তো আমি সুইচগুলো বসার জন্য সবাই স্ক্রু খুলে রাখি, স্ক্রু থেকে বলগুলো খুলে রাখি। এইভাবে আপনারা সেভাবে সাজিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেভাবে ভালো লাগবে আপনারা ঠিক সেভাবেই সাজাবেন, কিন্তু ফিউজটা দেবেন মাথায়, যেভাবে খুশি সেভাবে সাজাবেন, কোনো সমস্যা নেই। তো আমার একটা ইচ্ছা মতো আমি সাজিয়েছি এখন বর্তমানে, এক পাশে বসিয়েছি আর ফুল বসিয়েছি এক মাথায়, সকেটটা দিয়েছি, সকেট দিয়েছি অন্য একটা পাশে। তো চলুন কীভাবে আমরা এগুলো ফিট করবো, তো এগুলো আমরা দেখি। সুইচগুলো ফিট করবো কীভাবে, রেগুলেটর ফিট করবো কীভাবে, এবং সকেট, ইন্ডিকেটার কীভাবে লাইন দেবো আমরা সেটাই দেখি। তো তার জন্য আমাদের কী দরকার, তার জন্য একটা দরকার তার, একটা তার। তো আমি একটা মোটা তার নিয়েছি 3.6 এর, তারটা ফুলটা কেলিয়ে নিতে হবে। সুইচে সকেটে দেবো, সুইচ দেবো প্রত্যেকটা সুইচ থেকে, রেগুলেটারও একটা লাইন ও ফিউজে একটা লাইন দিয়ে দেবো, যেহেতু আমরা ফিউজ দিয়ে ইনপুট ফিউজ দিয়ে ঢুকবে, আবার ফিউজ দিয়ে বাইর করবো আমরা। তো ফিউজ থেকে শুরু করে সকল লোডের ক্ষেত্রে আমরা দিয়ে দেবো, কিন্তু আমরা যেহেতু এখানে রেগুলেটর ব্যবহার করেছি, তো রেগুলেটারের ক্ষেত্রে আমরা আগে রেগুলেটারে ভোল্টেজ দেবো, এবং রেগুলেটারের ইনপুট দিয়ে এবং রেগুলেটার অনেক ইনপুট দিয়ে এবং রেগুলেটার টুতে আউটপুট নিয়ে সেটা আমরা সুইচে দেবো, সুইচ থেকে আমরা ডাইরেক্ট ফ্যানে দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমরা কী করবো, তো আমরা সকল সুইচে আমরা একটা তার সংযোগ দিয়ে দিই। এখানে সংযোগ দিয়ে দিলাম ফিউজে। তো আমরা এখানে ফিউজে এখানে ইনপুট দেবো, এখানে ফেজ দেবো, এবং এখানে শেষ ফিউজে এখানে সংযোগ হয়ে ফিউজ এখানে সংযোগ হয়ে এখানে সকল ফিউজ সুইচে পাবে, সকল সুইচে কিন্তু একটা কানেকশন পেয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমরা ফিউজ সুইচ থেকে এখান থেকে আমরা আউটপুট নেবো, এখান থেকে আউটপুট নেবো। যেহেতু আমরা এখান থেকে ইনপুট আমরা দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আর্থিংটা প্রত্যেকটা বোর্ডে কিন্তু আর্থিং দেওয়া আছে, প্রত্যেকটা লোডে লাইটে আর্থিং দেওয়া আছে। এবার ফেজের দরকার হবে, তো যেহেতু আমরা ফেজ সুইচিং করবো, তো আমরা ফেজ এখানে সকল এটা দিয়ে দিচ্ছি, আর এখান থেকে ইনপুট পেয়ে গেছে, এখান থেকে আউটপুট পাবো। তো আমরা রেগুলেটারটা ফিট করি, আমরা রেগুলেটারের এখানে পিন আছে, তো রেগুলেটারের পাশে লালটা আছে পিন ওয়ান, এবং লাল কালোটা আছে পিন টু। পিন ওয়ান আমরা ইনপুট দেবো, আমরা ইনপুট এখান থেকেও নিতে পারি, আবার এখান থেকে পাশ থেকেও নিতে পারি। তো আমরা এই পাশ থেকে নেই, ফিউজ থেকে সরাসরি না নিয়ে আমরা এই পাশ থেকে নেই, সমস্যা নেই, যে পাশ থেকে এক পাশে নিলে হলো। এখানে আমি পিন অন ফেজে দিয়ে দিলাম, ফেজ পিন টু আমি সুইচে Beautiful. तो हमार कंप्लीट रेगुलेटर खटाना कंप्लीट गोटे खटाना पूरा कंप्लीट এবার আমরা সকেটে ইন্ডিকেটরে আমরা আতিং দেব যে তোমাদের রেগুলেটর ইন্ডিকেটর দিলাতে গেলে আতিং প্রয়োজন হবে এবং সকেট থেকে আমাদের আউটপুটও নিতে হবে যেহেতু আমাদের এখানে আতিং লাগবে তিনটা কানে ফিট করে দেই তিনটা দরজা আটা নিলাম জাস্ট এটুকুই তো আমরা এটাটা দিয়ে দিচ্ছি ইন্ডিকেটর থেকে সকেটে এর আমাদের যখন বোর্ডে যখন আমরা ফিট করব যখন আমাদের লাইন দেব তখন আমরা এখানে দেব তিনের তারটা দেবো এখানে আর তিনটা টেট দেবো এখানে এবং ফেজের তারটা দেবো ফিউজের মাথায় তাহলে এখানে ফিউজ থেকে এখানে যাবে এখান থেকে প্রতিটা লোডে চলে যাবে এখান থেকে বাট সুইচিং করে আমাদের বাতিতে যাবে আর এখানে যেহেতু আমরা এখানে আতিং বাতিং দিলে সকেটে পাবে আর ইন্ডিকেটারেও আতিং পাবে তো আমরা এখানে ফিট করে দিই এটা জাস্ট আপনারা এখান থেকে প্রতিটা ফেজের জন্য প্রতিটা সুইচে ফেজ দিবেন এবং আতিং লাইনটা সকেট ও ইন্টিগ্রেটরে দেবেন জাস্ট এটাই তো আজকে ভিডিও পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো নেক্সট ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন